রাস্তার পাশে থাকা গাছের ডাল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো দুজনের। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রবিবার ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, বারংবার প্রশাসনকে জানিয়ে কাজ হচ্ছে না, যার ফলে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। চাঁদপাড়াতে গাছের ডাল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো দুজনের। জানা গেছে, চাঁদপাড়া বিডিও অফিস সংলগ্ন এলাকায় যশোহর রোডের ধারে একটি মাংসের দোকানের ওপর এদিন আচমকায় ভেঙে পড়ে গাছের ডাল। ঘটনায় দোকান মালিক ও দোকানে থাকা এক ক্রেতার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবিলম্বে বিপজ্জনক গাছগুলিকে কেটে রাস্তা চওড়া করতে হবে, এমনই দাবিতে চাঁদপাড়া বিডিও অফিসের সামনে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনায় মৃত্যু হয়েছে দোকান মালিক রতন মণ্ডল, ক্রেতা স্নেহাংশু বিশ্বাসের। রবিবারের সকাল, স্বাভাবিকভাবেই মাংসের দোকানের সামনে ভিড় ছিল একটু বেশি। ছেলেকে দূরে দাঁড় করিয়ে দোকানে ঢুকেছিলেন স্নেহাংশু। আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার ধারের একটি শিরীষ গাছের ডাল। সেই ডালেই চাপা পড়ে মৃত্যু হয় স্নেহাংশুর, মৃত্যু হয় দোকান মালিকের। স্যার, এটা তো 35 নম্বর জাতীয় সড়ক, তার উপরে শিশু গাছ আছে, বয়স কত জানি না। ওটা তো আচমকা একটা ডাল ভেঙে পড়লো, এত মোটা ডাল একটা দোকানের উপরে পড়লো। দুটো মানুষ, একজন 99% নেই, একজন 75% নেই, মানে দুজন হসপিটাল থেকে খবর আসবে নেই বলেন, নেই মনে করেন, একদিন স্পটই মনে করেন। তো এটা যদি একটা বাসের উপরে পড়তো কি হতো? আমি দোকানে কাজ করছিলাম, আমার দেখে দরজা আছে ফটকে পড়ে গিয়ে তারপরে আমরা বাইরে এসে দেখি রতনদার গায়ের উপরে গাছ চাপা পড়েছে। ঠিক আছে, এই গাছের জন্য আমাদের সব বিপদ। এদিন বনগা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে স্নেহাংশুবাবুর ছেলে বলেন, আমি দূরেই দাঁড়িয়েছিলাম, বাবা মাংসের দোকানে ঢুকেছিলেন মাংস কিনতে, চোখের সামনে ডাল চাপা পড়ে মৃত্যু হলো বাবার। আমি আর বাবা মাংস কেনার জন্য দোকানে দাঁড়িয়েছিলাম, বাবা ভিতরে মাংস কিনতে গেছিল, দোকানে বাইরে দাঁড়িয়েছিলাম, ফুট করে গাছটা ভেঙে পড়ে গেল আমার গাছ, বাবা ভিতরে বাবার গায়ের। ঘটনার প্রত্যক্ষদর্শী রথীন সরকার বলেন, আমি বাইক নিয়ে যশোহর রোড ধরে যাচ্ছিলাম, শব্দ শুনতে পেয়ে গাড়িতে স্পিড বাড়িয়ে দিই। কিছু দূর এসে পেছন ফিরে দেখি গাছের ডাল ভেঙে পড়েছে রতনদার দোকানের ওপর। কাছে গিয়ে দেখি গাছের ডালে চাপা পড়েছেন দুজন। এদিনের ঘটনায় আমারও মৃত্যু হতে পারত, কপাল জোরে বেঁচে গেছি, এখনো আমার গা হাত পা কাঁপছে। ডাল ভাঙার আওয়াজটা শুনতে পেলাম, তখন আমি বাইকটা আর একটু জোরে চালিয়ে যখন আমি এই 50 হাত এগিয়ে এসেছি, অলরেডি ডালটা ঘরের নিচে পড়ে আছে। বাইকটা পাশে রেখে এগিয়ে দেখলাম যে একটা মুরগির দোকান, ওর নাম রতন, ওর ঘরের নিচেই চাপা পড়ে আছে ডালটা, ডালের নিচে একটা ছেলে চাপা পড়ে রয়েছে। আমার ধারও পড়তে পারতো, আমার তো ওখান থেকে এগিয়ে এসেই আমার গা হাত পা কাঁপছে। ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে আনার পরই চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বনগাঁ হাসপাতালে পৌঁছান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এ বিষয়ে গোপালবাবু বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে গাছগুলির ডালপালা শুকিয়ে গেছে সেগুলিকে চিহ্নিত করে কেটে দেওয়া হোক, কিন্তু আমাদের কথায় কর্ণপাত করা হচ্ছে না। বারংবার মৃত্যুর ঘটনা ঘটছে, এদিনও দুটি তাজা প্রাণ চলে গেল। বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করে কেটে দিলে আমার মনে হয় কারোরই কোনো আপত্তি থাকবে না। কেন্দ্রীয় সরকার যদি উদ্যোগী না হয়, আমরা নিজেদের উদ্যোগেই গাছ কেটে দেব। দশরোডের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে এবং বিভিন্ন সময় ডাল ভেঙে মৃত্যু ঘটছে। আজকে সেই ঘটনার আমরা সাক্ষী থাকলাম, দুজন মানুষ আজকে রাস্তার উপরে সেই গাছের ডাল পিষ্ট হয়ে মারা গেছে, অত্যন্ত মর্মান্তিক। আমরা যে এনএইচ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি নিজে বনগাঁ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে চিঠি দিয়ে এই গাছগুলোকে যে অবিলম্বে কাটার জন্য তাদেরকে অনুরোধ করি, তা সত্ত্বেও এখানে গিয়ে কোনো রকম কাজ হচ্ছে না। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছে না, পদক্ষেপ নিচ্ছে না। যে গাছগুলো শুকিয়ে গেছে, যে গাছগুলো রাস্তার উপরে ঝুলে রয়েছে, যে গাছগুলো মারা গেছে,
সেই গাছগুলো কেন এখান থেকে সরাবে না, এতে আমরা তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ঘটনার পর এলাকায় গাছ কাটার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। রাস্তার মাঝে গাছের গুড়ি ফেলে শুরু হয় পথ অবরোধ। আমাদের দাবি হচ্ছিল এই রাস্তার যে গাছের এই বিপজ্জনক যে গাছগুলো দাঁড়িয়ে আছে এই জরাজীর্ণ অবস্থায় এই গাছগুলো অবিলম্বে কাটতে হবে, নাহলে প্রতি বছর 5-7 জনের প্রাণ নিয়ে নিচ্ছে এই গাছ। আমরা একাধিকবার প্রশাসনকে বলার সত্ত্বেও প্রশাসন এই বিষয় নিয়ে কোনো রকমভাবে হেলদোল তাদের নেই, আর পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ভবেশ দত্ত বলেন, দেবীপুর বকচড়া প্রভৃতি জায়গায় এর আগেও অটোর ওপর গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হয়েছে যাত্রীদের, এদিনও দুজনের মৃত্যু হলো। আজকে সকালবেলা আমাদের একজন ভাই, সে মুরগির ব্যবসা করে দীর্ঘদিন ধরে, এই মুরগির দোকান আছে, তার দোকানে বহু কাস্টমার ছিল, হঠাৎ যশোর রোডের উপর থেকে একটা মোটা কাঁচা ডাল ভেঙে পড়ে স্পটেই দুইজন এখানে স্পট ডেড হয়েছেন বনগাঁ হসপিটালে। তাদের আমরা পাঠিয়েছি, পেশেন্ট দুটোকে পাঠিয়েছি বনগাঁ থেকে, আমাদের কাছে এইমাত্র খবর আসলো দুইজনই মারা গেছেন। গাছ কেটে রাস্তা চওড়া করা হোক, তার পাশে যে জায়গা সেখানেই লাগানো হোক নতুন গাছের চারা, আমরা সরকারের সাথে সমস্ত রকম সহযোগিতা করব। দীর্ঘদিনের পুরনো শিশু গাছের একটি ডাল ভেঙে পড়াতে পথের পাশে একটি মুরগির মাংসের দোকানের দুজন মানুষ ভীষণভাবে আহত হয়েছে, তারা ইতিমধ্যেই হসপিটালে। এই দীর্ঘদিন ধরে প্রায়শই গাছের থেকে এরকম ডাল ভেঙে পড়ে, মানুষ কম বেশি আহত হয়, সেজন্য একটা জন ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। এখন একটা কাঁচা ডাল আমি গ্রামে বসেছিলাম, হঠাৎ একটা খবর আছে যে আমাদের দোকানে একটা শিশু ডাল কাঁচা ডাল ভেঙে পড়েছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেছে কিন্তু সেটা বের করতে পারেনি। ট্রেন আসার পরে 10-20 মিনিট পরে একটা ট্রেন আসলো, ট্রেনে কাঁচা ডাল ধরালো, তাদের ওখানে একটা বের করলো। তাদেরকে বের করার পরে যা তখন শ্বাস প্রশ্বাস ছিল, বন হাসপাতালে আমরা একটা অন্য কাজ করে আসছি, কিছুদিন আস্তে আস্তে দাদা আর নেই। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাঁদপাড়া।